হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে বড় বড় সাইজের লাউ কেটে নিয়েছে আম্মু। তো এই লাউ দিয়ে একটা গুড় দিয়ে দারুণ একটা পায়েস রেসিপি তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করব আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে ইনশাল্লাহ। সো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভালো করে আম্মু ইসে লাউয়ের ভালো করে স্লাইসগুলো কেটে নিচ্ছে, যাতে খুব ভালো করে মিষ্টিটা তৈরি হয়। আশা করব আপনারা যদি দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ভালো করে আমরা স্লাইস করে নিয়েছি, চিকন চিকন করে একদম। তো আমরা এখন আমাদের প্রসেসটা শুরু করব। এভাবে আপনারা কোনো সময় মিষ্টি খাননি, তো এইভাবে যদি আপনারা লাউ দিয়ে এই মিষ্টিটা তৈরি করেন, আশা করব আপনারা একটা নিউ একটা রেসিপির স্বাদ পাবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে। আমরা সাধারণত শীতের দিনে আমরা বিভিন্ন পিঠা পুলি এগুলো খেয়ে থাকি, কিন্তু আপনারা যদি এই লাউ দিয়ে এই মিষ্টিটা মিষ্টি পায়েসটা খেয়ে দেখেন, তাহলে আপনাদের কাছেও কিন্তু দারুণ লাগবে। সো আমরা এখানে পানিটা কিন্তু ভালো করে নিংড়ে নিচ্ছি, আপনারা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে বা এভাবে কিন্তু পানিটা চিপড়িয়ে নিতে পারেন। কারণ কি, লাউয়ের একটা গন্ধ বা একটা স্মেল থাকে, যেটা যদি মিষ্টিতে যায় তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা ভালো আসবে না। তো সেক্ষেত্রে আমরা এভাবে ভালো করে চিপড়িয়ে নিব, যাতে কোনো পানি এর ভিতরে না থাকে এবং যাতে পায়েসটা খেতেও মজা লাগে। তো সেই কারণে কিন্তু আমরা এভাবে পানিটা শুকিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু কীভাবে পানিটা শুকিয়ে নিচ্ছে। তো ভালো করে চিপড়িয়ে নিতে, সো পানিটা কিন্তু এভাবে ভালো করে চিপড়িয়ে নিতে হবে। দেখুন আপনারা, আশা করব যে এভাবে আপনারা বাসায় তৈরি করবেন, নিজেরাও খাবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন চুলায় কিন্তু অলরেডি আমরা পানি ফুটাচ্ছি। এখন আমরা এখানে গুড়গুলা দিয়ে দিব, এটা হচ্ছে খেজুরের গুড়। আপনারা যদি খেজুরের গুড় দিয়ে এই পায়েসটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই মজাদার হবে পায়েসটা। সো আশা করব আপনারা এভাবে কিন্তু পায়েসটা তৈরি করবেন। আপনারা এখানে আখের গুড় নিতে পারেন, বাট আমার মনে হয় না সেই রকম যে মজাটা আপনারা পাবেন। আপনারা আশা করি যে কোনো ভালো দোকানে গেলে আপনারা এক নাম্বার গুড়টা পাবেন, ঠিক আছে। আর যারা গ্রামে থাকেন তাদের তো কোনো অসুবিধাই হবে না, কারণ আপনাদের কাছাকাছি খেজুরের রসই পাওয়া যায়, আসল জিনিস ভেজালে কোনো কারণ নেই। বাজারে কিন্তু আসল খেজুরের গুড়টা পাওয়া যায় না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সাধারণত ভালো গুড়টাই পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের গ্রামের থেকে আনা হাতে বানানো গুড়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কতটা, দেখে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে এটা কতটা ভালো হবে। তো আমরা এই রসের ভিতরে এখন দিয়ে দিব চিপড়ানো লাউগুলা। তো আপনারা দেখতে পাচ্ছেন লাউগুলা চিপড়ানোর পরে কেমন একটা সফট একটা আকার ধারণ করেছে, মানে এখন লাউয়ের মধ্যে বলাই যায় না, কোনো পানি নেই, একটু পুরোটা পানিটা আমরা চিপড়ে ফেলে দিয়েছিলাম। সো এখন কিন্তু আমরা ভালো করে নেড়ে দিব, আমাদের আসল প্রসেসটা এখন শুরু হবে। আশা করব আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে আমি আশা করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমরা এটাকে খুব ভালো করে মিশ্রণটি গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 6-7 প্যাকেটের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম আপনাদের সুবিধার্থে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু গুঁড়ো দুধটা নিয়ে নেবেন। সো আমি কিন্তু এখানে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এই মিশ্রণটি কিন্তু আমি গুড়ের ভিতর আর ওই লাউয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। সো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরটি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম এক্সট্রা একটা স্বাদ পাওয়ার জন্য। আশা করব আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কাছেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো শীতের দিনে কিন্তু আপনারা অনেক পিঠা পুলি বলেন গুড়ের অনেক কিছু ট্রাই করেছেন, এবার নতুন কিছু একটু ট্রাই করুন, আপনাদের কাছে কিন্তু খেতেও দারুণ লাগবে। এভাবে যদি আপনারা গুড় দিয়ে, সো ভিউয়ার্স এক্সট্রা স্বাদের জন্য কিন্তু আমরা একটু লবণও দিয়ে দেবো। লবণ দিলে কিন্তু এই পায়েসের স্বাদটা কিন্তু আরও মজাদার হয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা দুধের মিশ্রণটি কিন্তু দিয়ে দিব। দেখুন খুব সুন্দর একটা টেক্সচার চলে আসছে। এখন কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নিব ভিউয়ার্স। এই খাঁটি গুড়ের পায়েসটা কিন্তু এত দুর্দান্ত মজা যে কি বলবো। আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন আপনারা বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের, বিশ্বাস করুন। এই ভিন্ন স্বাদের যে রেসিপিটা আপনাদের সাথে আমরা শেয়ার করেছি, আশা করব আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে এবং শীতের সকাল বিকেল আপনারা এই দারুণ মজাদার পায়েসটা বাসায় ট্রাই করতে পারবেন। সো উপর থেকে কিন্তু আমরা এখন কিছু বাদাম কুচি ছড়িয়ে দিব
বাদামের খোসাটা খোসাটা আগে থেকে সরিয়ে রেখেছিলাম, সো আপনারা বাদামগুলো দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু বাদামগুলো আমরা ছুঁয়ে দেবো। তো আপনার চাইলে এখানে এখন আমরা এলাচ দিয়ে দিব, আপনার চাইলে এখানে কাঠবাদাম ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। সো আমরা এখানে দিলাম বাদাম দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, যাতে একটা ভালো একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে কিন্তু আমরা মিশ্রণটি ভালো করে মিশিয়ে দিব। শীতের দিনে কিন্তু লাউয়ের পায়েসটা বেশি মজা লাগে, আসলে সাধারণত গরমের দিনে এটা খেতে একটুও মজা লাগে না। তো আশা করব এই শীতটা আপনারা এই ধরনের লাউয়ের পায়েস যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগে। সো ভিউয়ার্স, আপনারা যদি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে খান, তাহলে একটা কাস্টার্ড কাস্টার্ড যেমন ফ্রুট কাস্টার্ডগুলো আসে না, ওই টাইপের একটা ফিলিংস আসে এবং এত মজা লাগে আপনাদের কি বলবো। সো আশা করবো আপনারা বাসায় ট্রাই করুন। আসসালামু আলাইকুম সবাইকে।